অচেনা পথের খোঁজ নিতে গুগল ম্যাপের প্রয়োজন সব সময়। দূর থেকে দূরের পথ এক নিমেষেই পৌঁছে যাওয়া যায় যদি অ্যান্ড্রয়েড মোবাইলে খোলা থাকে গুগল ম্যাপ এবার গাড়ি চালানোতে আরও সুবিধে করে দিতে গুগল ম্যাপের অ্যাপ্লিকেশনে জুড়তে চলেছে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার যার মধ্যে অন্যতম অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোড সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী আমেরিকায় গত ডিসেম্বর মাসেই ম্যাপ ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশন আপডেট করার পরেই উন্নত অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোড ফিচারটি ব্যবহার করার সুযোগ পান গুগল ম্যাপের এই নতুন ড্রাইভিং মোড ফিচারটি পেতে হলে চালকের ডিভাইসটিকে অ্যান্ড্রয়েড নাইন ওএস দ্বারা পরিচালিত হতে হবে এবং মোবাইলে চার জিবি র্যাম থাকা জরুরি গুগল ম্যাপের এই ফিচার ব্যবহার করে একটি ক্লিকে ফোন কলিং আবার মেসেজ করার সুবিধাও পাওয়া যাবে এছাড়াও নতুন ইউজার ইন্টারফেস আসার সম্ভাবনাও রয়েছে যে কারণে যাত্রা হবে আরও নিরাপদ এবং ঝুঁকিহীন তবে এই ফিচারটি আমাদের এখানে কবে আসতে চলেছে সেই নিয়ে নির্দিষ্ট কোনো তারিখের কথা এখনও পর্যন্ত জানায়নি এই টেক জায়ান্ট সংস্থা তবে মনে করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে এই নতুন ফিচারটি চলে আসবে আপনার গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনে ব্যুরো রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ